যদি বাড়ি বাড়ি করার মন থেকে থাকে তাহলে বোট লঞ্চ করে দিয়েছে নতুন বোট স্টোন 620 ব্লুটুথ স্পিকার। প্যাকেজিং ইজ জাস্ট ফাইন, আমরা পেয়ে যাব একটি স্পিকার, এর অক্স কেবল, একটি সুইট টাইপ সি কেবল ফর চার্জিং, আর অবশেষে কিছু ম্যানুয়াল অ্যান্ড ওয়ারেন্টি কার্ড। হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকিন কোরা, প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আছে স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং বন্ধুরা, এটা হচ্ছে ক্রিসমাসের টাইম, এটা হচ্ছে নিউ ইয়ারের টাইম, এবং এই সময় যদি আপনারা আপনাদের দীর্ঘ একাকিত্বের জীবন থেকে বেরিয়ে এসে একটু পার্টি বার্টি করতে চান আপনাদের বন্ধুদের সাথে, তাহলে ব্লুটুথ স্পিকার থেকে বেটার গ্যাজেট এই সময় আর কোনো কিছু হয় না। তো আমার কাছে আজকে রয়েছে বোট স্টোন 620 ব্লুটুথ স্পিকার, যেটা আমি এক দুদিন আগে অ্যামাজন থেকে কিনেছি। এবং আমি এখনই স্পয়লার অ্যালার্ট দিয়ে দিচ্ছি, স্পাইডারম্যানের স্পয়লার নয়, সেটা হচ্ছে আপনারা নিশ্চিন্তভাবে এটা কিনতে পারেন, খুবই খুবই ভালো ব্লুটুথ স্পিকার, পুরো রিভিউ দেখার দরকার নেই, তবুও দেখে নিন। তো চলুন বন্ধুরা, একদম বিস্তারিত রিভিউ করবো, প্রোস অ্যান্ড কনস সব কিছু শেয়ার করবো, কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি 2022 সালেও আপনারা অনেক টেক গ্যাজেটসের ওপর রিভিউ দেখতে চান বাংলা ভাষায়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সাথে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে 2022-এর সেই সব ভিডিও আপনারা সকলের আগে দেখতে পারবেন, আপনারা ভিডিও মিস করবেন না, আপনারা সামনের সারিতে থাকবেন। আপনাদের প্রত্যেকের উপস্থিত কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ফিরে আগে চলে যাক। আমার কাছে রয়েছে লাইট গ্রে এবং ডিপ গ্রে কালারের কম্বিনেশনের ভ্যারিয়েন্ট, এবং আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু এটা দেখতে খুবই খুবই মডার্ন লাগে। আমার পিসি সেট আপের সাথে এটা মারাত্মকভাবে ম্যাচ করছিল, তো ডেফিনেটলি এটা দেখতে কিন্তু খুবই খুবই সিক এবং খুবই মডার্ন লাগে। একটা পারফেক্ট টেক সেট আপে কিন্তু এটা ভালোভাবে মানাতে পারে। যদি বেল্ট কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে খুবই প্রিমিয়াম বেল্ট কোয়ালিটি এখানে দেওয়া হয়েছে। ওভারঅল এখানে যে বডিটা সেটা একটি রাবারাইজড ম্যাট কোটিং দিয়ে বানানো হয়েছে, এবং ধরে আপনারা একটা আলাদা সলিড এখানে ফিলিং কিন্তু আপনারা এখানে অনুভব করতে পারবেন। বোট এখানে ভালো দৃষ্টি নিক্ষেপ করেছে, সাথে একটি ছোট স্ট্র্যাপও দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন। এখানে বটম সাইডে আপনাদের একটি রাবার প্যাডিংও দেওয়া হয়েছে, তো কোনো যদি হার্ড সার্ফেসে রাখেন এটা কিন্তু রোল হবে না, যেটি ভালো দিক। এবং বর্তমান দিনে তো আবহাওয়ার কোনো ভরসা নেই, ধরুন পিকনিকে গেছেন এবং হঠাৎ করে বৃষ্টি নেমেলো, তো সেই ঝঞ্ঝাটে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, তার কারণে এখানে আপনাদের IPX4 রেটিং দেওয়া হয়েছে, তো জলবিন্দু এটা সহ্য করে নেবে। আর এবারই বন্ধুরা আমরা আসল জায়গা নিয়ে কথা বলবো, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি, পিকনিকে আপনারা কেমন সাউন্ড এনজয় করবেন। তো এখানে আপনারা 12 ওয়াটের সাউন্ড আউটপুট পাবেন এবং এটি খুবই খুবই লাউড, ইভেন যদি 50% ভলিউমে রাখেন আপনার একটা ঘর কভার হয়ে যাবে। তো একবার কল্পনা করুন, যদি 100% ভলিউমে রাখেন তাহলে কতটা বেশি এরিয়া কভার হবে, দুটো ঘরের বেশি কিন্তু কভার হয়ে যাবে। এবং আরও ভালো বিষয়, ফুল ভলিউমে কিন্তু অডিও ডিস্টর্ট হয় না, যেটি একটি খুবই ইম্পর্ট্যান্ট দিক। এখানে আমি যদি ভোকালস নিয়ে কথা বলি, যে কণ্ঠস্বর এবং যে ট্রেবলস ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে সেগুলি খুবই শার্প, ভালোভাবে এখানে ম্যানেজ করা হয়েছে, একটি ওয়ার্মথ আপনারা ফিলিং করতে পারবেন এবং গান শুনে আপনারা খুবই খুবই মজা পাবেন। এবং বোট কোম্পানির বিশেষত্ব হলো বেস, তো এখানে আপনারা ভালো রকম বেস এনজয় করতে পারবেন। এর যে প্যাসিভ বেস রেডিয়েটার্সগুলো রয়েছে সেগুলি কাজ করে। একটা জিনিস আমি বলবো, যে এগুলো কিন্তু মোটে ওভার পাওয়ারিং বেস নয়, যতটা দরকার ততটাই, কিন্তু এতটাও রয়েছে যেখানে আপনারা পার্টি বিটে কিন্তু এনজয় করতে পারবেন। একটি জিনিস বলে রাখি, যদি 100% ভলিউমে রেখে আপনারা গান শোনেন সেক্ষেত্রে দেখবেন যে ট্রেবলগুলো একটু বেশি শার্প মনে হবে, বা ইনস্ট্রুমেন্টের যে সেপারেশন সেটা অতটা ক্লিয়ার মনে হবে না, বেসটাও একটু কম ফিল হতে পারে, কিন্তু এটা সব ব্লুটুথ স্পিকারের ক্ষেত্রে। আপনারা মোটামুটি 60-70% একটি গান শুনুন, দুর্দান্ত ক্লারিটি অনুভব করবেন। এবার একটি ছোট্ট পয়েন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট, সেটা হলো এটাকে কিন্তু আপনারা নরম সার্ফেসে খুব একটা রাখতে পারবেন না। তো ধরুন আপনারা খাটে রেখে গান শুনবেন বা শীতকালে লেপের ওপর রেখে গান শুনবেন, এটা কিন্তু গড়িয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে অডিওটা ব্লক হয়ে যেতে পারে, তো এটা খেয়াল রাখবেন। এর কানেকশন ছিল একেবারে সিমলেস, প্লে পজ এখানে ইনস্ট্যান্টেনিয়াস ওয়ার্ক করছিল, যে ভলিউম রকারের বাটনগুলি রয়েছে সেইগুলিও খুবই ট্যাকটাইল, এবং ভলিউম বাটনকে প্রেস অ্যান্ড হোল্ড করে কিন্তু আপনারা গান স্কিপও করতে পারবেন। এখানে আপনাদের একটি মাল্টিপারপাস বাটন দেওয়া হয়েছে, এটিকে যদি প্রেস করেন লুপ্ত প্রায় FM রেডিওর অপশন এখানে দেওয়া হয়েছে, কিন্তু এটি কিন্তু ওয়্যারলেস নয়, আপনাদের সেক্ষেত্রে অক্স কেবলটাকে প্লাগ ইন করতে হবে, তবেই আপনারা FM রেডিওটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এটা যদি ওয়্যারলেস থাকতো আরও বেটার হতো। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। তো এখানে আমরা বন্ধুরা মাইকের ভেতর, স্পিকারের ভেতর যে মাইক রয়েছে সেটা টেস্টিং করছি, এক হাত দূরত্বে রাখা যাক, বলুন কেমন এখন ক্যাপচার হচ্ছে, আবার কাছে আনি তো বলুন কেমন ক্যাপচার হচ্ছে। আমি এখানে বিশেষ কোনো রকম আশা রাখছি না, তার কারণ ব্লুটুথ স্পিকারের মাইক খুবই অ্যাভারেজ টাইপের কোয়ালিটির হয়। এখানে বলুন কেমন আসছে অডিও কল নেওয়ার মতো ঠিকঠাক। এবং বোট এখানে ক্লেম করছে যে এটি ফুল চার্জে আপনারা 60% ভলিউমে রেখে প্রায় 10 ঘন্টার প্লেব্যাক টাইম পাবেন, এবং আমার টেস্টিংয়েও কিন্তু আমি মোটামুটি এরকমই ব্যাটারি লাইফ পাচ্ছি। অফকোর্স ফুল অনেস্টি, আমি এখানে 10 আওয়ার্স প্লে করিনি, আমাকে রিভিউও দিতে হবে, কিন্তু নিশ্চিন্ত থাকুন এটা নিয়ে আপনারা দীর্ঘক্ষণ কিন্তু গান শুনতে পারবেন, তো
আপনার পার্টিতে কোনো রকম ব্যাঘাত আসবে না। ফাইনালি ইন্ডিয়ান রুপিস 1499 1500 টাকায় নো ব্রেনার প্রোডাক্ট, আপনারা ডেফিনেটলি এটা কনসিডার করতে পারেন। প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি পাচ্ছেন, দুর্দান্ত অডিও কোয়ালিটি, আর কি চাই? ওই শুধু FM রেডিওটা ওয়্যারলেস হলে ভালো হতো, সেটা বাদ দিয়ে একদম এটা আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন। এবং আপনার বাজেট যদি এরকম অ্যারাউন্ড থাকে, যদি ব্লুটুথ স্পিকার কিনতে চান, বোটস্টোন 620 থেকে বেটার অপশন তো আমার চোখে পড়ছে না। এবং যারা বাংলাদেশে থাকেন, তারা ইন্ডিয়া থাকা কোনো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের বলতে পারেন এটা কিনে নিতে, ভালো প্রোডাক্ট কিন্তু, আমি রেকমেন্ড করতে পারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।